প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিজ নিজ অবস্থানে ভালো আছো। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি বিএল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিস্থিতি থেকে আলোচনা করব। আজকের আজকের পর্ব হচ্ছে রুই মাসের সাত, অর্থাৎ রুই মাস থেকে সাতটি ক্লাস আমরা সপ্তম ক্লাসে আমরা পদার্পণ করেছি। আজকের পাঠের শিরোনাম হচ্ছে রুই মাসের শ্বসনতন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে আমরা যা জানবো, অর্থাৎ শিক্ষণ ফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রুই মাসের ফুলকার গঠন সম্পর্কে ধারণা লাভ করবে, রুই মাসের শ্বসনের কলাকৌশল ব্যাখ্যা করতে পারবে, রুই মাসের ফুলকার চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা রুই মাসের শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা জেনে নিই যে শ্বসন কাকে বলে। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষমধ্যস্থ খাদ্য অক্সিজেনের সহায়তায় জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে, সে প্রক্রিয়াকে শ্বসন বলা হয়। রুই মাছ একটি অস্থিময় মাছ। এদের চারজোড়া ফুলকা আছে যা শ্বসনের ভূমিকা পালন করে। এগুলো মাথার দুপাশে দুটি কানকো দ্বারা ঢাকা থাকে। এই কানকের সঙ্গে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে এবং পর্দাতে ব্রাঙ্কিওস্টেগাল রে একটা কাঠামো দান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি ফুলকার গঠন নিয়ে আলোচনা করব। রুই মাছের প্রতিটি ফুলকা এক একটি হলো ব্রাঙ্ক। প্রতিটি ফুলকা দুটি সদৃশ অর্ধাংশ নিয়ে গঠিত বলে এদেরকে পূর্ণ ফুলকা বা হলো ব্রাঙ্ক বলা হয়। ফুলকার প্রত্যেক অর্ধাংশকে হেমি ব্রাঙ্ক বলা হয়। রুই মাছের একটি ফুলকা নির্মুক্ত অংশ নিয়ে গঠিত, গিল ফিলামেন্ট বা প্রাইমারি ল্যামেলি। প্রতিটি হেমিব্রাঙ্ক এক সারি করে ফুলকাসূত্র বা গিল ফিলামেন্ট বহন করে। ফুলকাসূত্রের সারিকে ফুলকা ল্যামেলা বা প্রাইমারি ল্যামেলা বলে। গিল ফিলামেন্টগুলো গোড়ার দিকে যুক্ত ও শীর্ষে মুক্ত থাকে। গিলার্স, এখন আমরা গিলার্স নিয়ে আলোচনা করব। যে প্রত্যেক ফুলকার অস্থিময় কাঠামোটি গিলার্স বা ফুলকার্স নামে পরিচিত। প্রত্যেকটি আর্সে দুই সারি ফুলকাসূত্র বা গিল ফিলামেন্ট যুক্ত থাকে। এখন আমরা গিল রেকার নিয়ে আলোচনা করব। গিল রেকার বা ফুলকা রেকার, গিল আর্স বা ফুলকা আর্সের অন্তঃকিনারা প্রসারিত হয়ে কাঁটাযুক্ত পাতলা প্রবৃত্তি গঠন করে, যা ফুলকা রেকার নামে পরিচিত। খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে মাছে এই অঙ্গটির গঠনে তারতম্য হয়ে থাকে। অর্থাৎ রাক্ষসী মাসের ক্ষেত্রে এটি হ্রাসপ্রাপ্ত এবং তৃণভোজী মাসের ক্ষেত্রে এটি বড় হয়। তারপরে আমরা আসি মাধ্যমিক ল্যামেলি। প্রত্যেকটি প্রাইমারি ল্যামেলি বা গিল ফিলামেন্ট সমূহের উভয় পার্শ্বে অনুপ্রস্থভাবে অসংখ্য মাধ্যমিক ল্যামেলি থাকে। এই ল্যামেলিগুলো স্যাপটা পাতার ন্যায় গঠন বিশিষ্ট হয়ে থাকে, যা গ্যাস বিনিময়ের প্রধান ক্ষেত্র হিসেবে কাজ করে। প্রাইমারি ল্যামেলির প্রত্যেক পার্শ্বে 10 থেকে 40টির মতো মাধ্যমিক ল্যামেলি থাকে। যে সমস্ত মাছ বেশি সক্রিয় তাদের ক্ষেত্রে এই ল্যামেলির সংখ্যা বেশি, আর যে কম সক্রিয় তাদের ক্ষেত্রে এই ল্যামেলির সংখ্যা, মাধ্যমিক ল্যামেলির সংখ্যা কম থাকে। তারপর আমরা আসি যে গিল এপিথেলিয়াম ও ব্রাঙ্কিয়াল গ্রন্থিসমূহ। ল্যামেলিগুলো সাধারণত দ্বিস্তর বিশিষ্ট এপিথেলিয়াম দ্বারা আবৃত। এপিথেলিয়াম প্রাচীর রক্তজালক সমৃদ্ধ। এসব এপিথেলিয়ামে অ্যামিবোসাইট ও লিম্ফোসাইট থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পেলাম যে একটা ফুলকায় পাঁচটা অংশ থাকে। একটা হচ্ছে গিল ফিলামেন্ট, তারপর হচ্ছে গিল আর্স, গিল রেকার, তারপর হচ্ছে গিল রেকার, গিল মাধ্যমিক ল্যামেলি ও গিল এপিথেলিয়াম ও ব্রাঙ্কিয়াল গ্রন্থিসমূহ। এই পাঁচটা অংশে ভাগ করা যায়। কোনো কোনো
উসুত বই, বিশেষ করে উসুতর মৎস্যবিষয়ক উসুতর বইতে ফুলক অঞ্চল নামে একটা অংশ আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন রুই মাছের শ্বসন কৌশল নিয়ে আলোচনা করব। মুখ গলবলীয় গহ্বরের মুখ গলবলীয় গহ্বরের মাধ্যমে পানির সান্দ্বিক প্রবেশ ও ত্যাগের ফলে ফুলকায় আগত রক্তে অক্সিজেন যুক্ত হয় ও রক্তে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। মুখবিহরে পানি শোষণ ও পরে ফুলকা ছিদ্র দিয়ে বের হওয়ার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উন্নত রক্তনালী সমৃদ্ধ ল্যামেলি পানিতে নিমজ্জিত হয়। মুখ গলবিহলীয় গহ্বর শোষণ ও চাপের মাধ্যমে ফুলকা দিয়ে পানি বের হতে সাহায্য করে। রুই মাছের শ্বসন প্রক্রিয়াকে দুইভাবে ভাগ করা যায়, শ্বাস গ্রহণ বা প্রশ্বাস, শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস। শ্বাস গ্রহণ বা প্রশ্বাস মুখবিহরের পার্শ্বীয় প্রাচীরের সম্প্রসারণের ফলে শ্বসনের জন্য মুখ ছিদ্র খুলে যায় এবং মুখবিহরের ফলে মুখবিহরের আয়তন বড় হয়। বিভিন্ন ধরনের পেশি, বিশেষ করে স্টার্নো হাইয়েড ও প্যালাটাইনের ইলিভিটার পেশির সংকোচনের ফলে ব্র্যাঙ্কিয়াল চর্বি বিস্তৃত ও নিম্নগামী হয়, ফলে মুখবিহরের আয়তন বেড়ে যায়। এর আয়তন বেড়ে গেলে এর ভিতরে পানির চাপ হ্রাস পায়, ফলে শোষণের কারণে মুখবিহরে পানি প্রবেশ করে। যখন মুখবিহর পানিতে পূর্ণ হয় তখন মৌখিক কপাটিকা বন্ধ হয়, মুখ ছিদ্র বন্ধ হয়ে যায় এবং অপর কুলাম বা কানকো অগ্রভাগ অগ্রসর হয়, অপর কুলার প্রকোষ্ঠের আয়তন বৃদ্ধি পায়, ফলে বাহ্যিক চাপের প্রভাবে অপর কুলার ছিদ্র বন্ধ থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে সিলাইডটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কান মানে মাছের ফুলকার চিত্র। মাছে যে চারটে, প্রত্যেক পাশে চারটি করে ফুলকা আছে এবং প্রত্যেকটি ফুলকা দুইটি ল্যামেলাতে, প্রতিটি ফুলকা দুইটি ল্যামেলা থাকে, প্রত্যেক ল্যামেলাতে এক সারি করে গ্রিফি ল্যামেল থাকে। একটি ফিলামেন্টের গ্রিফিলামেন্টের দুইটি অংশ থাকে, দুইটি সূত্র ল্যামেলাতে এক সারি করে সেই সূত্র থাকে, অন্য অংশে অন্য সারি, মানে একটি ফুলকা গ্রিফিলামেন্টেরই অন্য অংশ থাকে। মানে গোড়ার দিকে আমরা বলছি যে গ্রিফিলামেন্টগুলো গোড়ার দিকে যুক্ত, শীর্ষ মুখ থাকে, মাঝে ফাঁক থাকে যা ল্যামেলা গঠন করে। তারপর একটা ফুলকার যে চিহ্নচিত্র, গিল ড্যাকার, গিল ফিলামেন্ট, তারপরে ইন্টারব্রাঙ্কিয়াল সিপ্টাম, গিলার্স ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছিলাম যে শ্বাস গ্রহণ অপরকুলার প্রকোষ্ঠে এভাবে একটি নিম্নচাপ সৃষ্টি হয়, ফুলকার উপর দিয়ে অক্সিজেন সমৃদ্ধ পানি প্রবাহিত হয়, এর ভিতরে প্রবেশ করে। শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস, শ্বাস গ্রহণের পরপরই পেশি সংকোচনের ফলে কানকো নেমে আসলে গলবিল ও মুখবিহরের আয়তন কমে গেলে গদের মধ্যবর্তী চাপ বেড়ে যায়। মৌখিক কপাটিকা বন্ধের পরপরই ফুলকা প্রকোষ্ঠের ছিদ্র উন্মুক্ত হয়, সে সময় পানি এ ছিদ্রপথে বের হয়ে যায় এবং পানির সাথে কার্বন ডাইঅক্সাইডও বেরিয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শ্বসনের শারীরবৃত্তীয় নিয়ে আলোচনা করব। রুই মাছের অঙ্কীয় মহাধমনী থেকে উৎপন্ন অ্যাফারেন্ট ব্র্যাঙ্কিয়াল রক্তবাহিকা ধমনী বা অন্তর্বাহী ফুলকা ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে আসে, তখন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বেরিয়ে যায়। আগত পানির সাথে অক্সিজেন ফুলকাতে যুক্ত হয়ে বহির্বাহী ব্র্যাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে সারাদে ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেলাইটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুই মাছের শ্বসন কৌশল। এ হলো শ্বাস গ্রহণ, এ সময় মুখ ছিদ্র বন্ধ থাকে, শ্বাস গ্রহণ মুখ ছিদ্র এ সময় খোলা থাকে, দেখতে পাচ্ছি আমরা খোলা, পানি পানি ঢুকছে এবং পানিটা এই যে অপরকুলার প্রকোষ্ঠ বন্ধ থাকে, পানি ঢুকছে, এই অবস্থা মানে প্রসারিত হয়। ওই যে বিভিন্ন দুই ধরনের পেশির কথা বলছি, সংকোচনের ফলে মুখের আয়তন বেড়ে গেছে, পানি ঢুকছে এবং অপরকুলার প্রকোষ্ঠ বন্ধ থাকছে। আর শ্বাস বি হলো শ্বাস ত্যাগ কৌশল, এক্ষেত্রে পুরোপুরি যে মুখ ছিদ্র বন্ধ থাকছে, মানে কপাটিকাগুলো বন্ধ থাকছে, পানি বের হওয়া বন্ধ থাকছে, ফলে এর আয়তন মুখবিহরের আয়তন কমে যাচ্ছে, চাপ বাড়ছে, ফলে পানি ফুলকা প্রকোষ্ঠের উপর দিয়ে চলে আসছে এবং
যে অপরকূল প্রকোষ্ঠর ছিদ্রটা উন্মুক্ত হচ্ছে এবং পানি ফুলকর ঘর দিয়ে গড়িয়ে বের হয়ে যাচ্ছে, এই আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাড়ির কাজ যে যত পারো করবে এবং চিত্রগুলো বিশেষ করে এটা ফুলকার চিহ্ন চিত্র অঙ্কন করবে, আর শোষণ কৌশল লক্ষ্য করবে এবং ক্লাস আমি যে লেকচার দিয়েছি এ সম্পর্কে তোমরা মানে ভালোভাবে শুনবে, আশা করি তোমরা সফলকম হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।